মিস আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? মিস আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ম্যাম আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা একটু অপেক্ষা করি সবার জন্য, সবাই আসুক, তারপর আমরা ক্লাসটা শুরু করব, ঠিক আছে? একটুক্ষণ অপেক্ষা করি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? মিস আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা মেয়েরা, অনেকেই চলে এসেছো, চলো আমরা ক্লাসটা শুরু করে দেই। আমাদের বাংলা ব্যাকরণের রিভিশন চলছে, তাই তো? আমাদের আজকে কি টপিক ছিল, কি নিয়ে ক্লাস ওয়ার্ক করবো আমরা বলো তো। মিস, ধ্বনি ও শব্দ। ধ্বনি ও বর্ণ, হ্যাঁ, ধ্বনি ও বর্ণ নিয়ে আমরা আজকে কাজ করব, ঠিক আছে? তাহলে আমি তোমাদেরকে কোশ্চেনটা দেখাচ্ছি, তোমরা খাতা কলম নিয়ে রেডি সবাই? জি মিস। আচ্ছা ঠিক আছে, নাও, সবাই কি দেখতে পাচ্ছ? জি মিস। আচ্ছা লিখতে শুরু করো, প্রশ্ন লিখবে, চারটা অপশন খাতায় লিখবে এবং সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিবে, ওকে? ওকে মিস। আচ্ছা শুরু করো। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
মিস লেখা শেষ আচ্ছা তাহলে পরের প্রশ্ন দেখাচ্ছি নাও বাট মিস এখানে নাম্বার একটু প্রবলেম আছে মিস তিন নাম্বারটা রাখার জায়গায় চার নাম্বার লেখা হ্যাঁ হ্যাঁ তিন নাম্বারটা আমি মানে নাম্বার লিখতে গিয়ে একটু সমস্যা হয়েছে এখানে তিন নাম্বারটা নাই তোমরা ওভাবেই এক দুই চার পাঁচ ভাবে লিখে যাও হয়ে গেলে আমাকে জানিও মিস লেখা শেষ আচ্ছা মিস লেখা শেষ ঠিক আছে অন্য প্রশ্নগুলো দেখো
মিস লিখা শেষ আচ্ছা নাও মিস লিখা শেষ আচ্ছা অন্যগুলো দিয়েছি দেখো
মিস লিখা শেষ আচ্ছা নাও এই দুটোই হচ্ছে শেষ হ্যাঁ বলো মিস লেখা শেষ সবার কি লেখা শেষ হয়েছে জি মিস যারা পরে জয়েন করেছো তাদের কি অবস্থা তাদের কোনগুলো বাকি মিস আমাকে একটু পাঁচ নাম্বারটা দেখাতে পারবেন হ্যাঁ অবশ্যই দেখো আর কার কোনটা লিখতে হবে আমাকে জানিও মিস 13-14 একটু দেখাবেন হ্যাঁ দেখাবো পাঁচ নাম্বার লেখা শেষ হলে আমি 13-14 দেখাবো পাঁচ নাম্বার শেষ মিস লিখা শেষ ওকে এই নাও 13-14 ১৩-১৪ হয়ে গেছে ১৩ আর ১৪ যে লিখতে চেয়েছিলে লেখা হয়েছে আচ্ছা আর কারোর কোনোটা দেখতে হবে বলো আচ্ছা ঠিক আছে তাহলে চলো আমরা শুরু করি উত্তর মেলানো শুরু করব সবার শেষ হয়েছে লেখা জি মিস যারা পরে জয়েন করেছো
আচ্ছা সবার শেষ হলে আমি উত্তরগুলো তোমাদের কাছ থেকে এখন শুনবো। আচ্ছা, এক, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার 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 গুড। আর ফলা কার সংক্ষিপ্ত রূপ? ফলা ব্যঞ্জন বর্ণের। ব্যঞ্জন বর্ণের, ভেরি গুড। আচ্ছা এরপরে দেখো, দুই, স্বরধ্বনির লিখিত রূপ বা প্রতীককে কি বলে? স্বরবর্ণ। স্বরবর্ণ, হ্যাঁ ঠিক, স্বরবর্ণ। চার, নিচের যে শব্দে এ এর বিকৃত উচ্চারণ হয়েছে? এক এক এক। আর বাকি সব সংবৃত উচ্চারণ, তাই না? একটি, কেটলি, মেঘ, এগুলো সব সংবৃত উচ্চারণ। আর বিবৃত উচ্চারণ হয়েছে এক, এ উচ্চারণ হয়েছে, ভেরি গুড। এরপরে পাঁচ, ঙ এবং চ এর সমন্বয়ে গঠিত যুক্ত বর্ণের শব্দ হলো কোনটি? বলো, পারোনি এটা কেউ? ক, খ, গ, তিনটা কি করে হয়? যেকোনো একটা হবে, যেকোনো একটা হবে অ্যানসার। কোনটা হবে পাঁচের উত্তর? খ, গ, অংশ। আচ্ছা পাঁচের উত্তর হচ্ছে গ। ওয়া এবং চ মিলে অঞ্চলে যে যুক্ত বর্ণটা দেখছি সেটা গঠিত হয়, ঠিক আছে? আচ্ছা, যুক্ত বর্ণগুলো কিভাবে গঠিত হয়, কোন বর্ণের সাথে কোন বর্ণ যুক্ত হয়ে, এগুলোর তালিকা কিন্তু আমরা আমাদের আগের যে আমরা ছোট ক্লাসে যখন ছিলাম তখন কিন্তু এগুলো করেছি আমরা সবাই। দরকার হলে তোমরা আবার এগুলো রিভিশন দিবে। আচ্ছা এরপরে দেখো, ছয়, কোনগুলো কণ্ঠধ্বনি বলো তো? এগুলো হলো কণ্ঠধ্বনি। আচ্ছা সাত, স্বরণ এর শুদ্ধ উচ্চারণ হবে কোনটি? গ মানে সাতের গ, সাতের গ, তাই তো? জি ম্যাম। আচ্ছা ঠিক, সাতের গ হচ্ছে সঠিক উত্তর। যেহেতু দন্তস্বরের সাথে মফলা আছে, এরকম মফলা যুক্ত হলে কি হয়, একটু আনুনাসিক হয়, তাই না? সেই আনুনাসিকতার জন্য আমরা স্বরের উপরে একটি চন্দ্রবিন্দু বসাবো। আচ্ছা এরপরে দেখো, সাতের কোনটা হবে? গ, গ মানে সাতের তৃতীয়টা, গ, গরু, গরুর গ, ঠিক আছে? আচ্ছা আট নাম্বার দেখো, যৌগিক স্বরধ্বনির প্রতীক কোনটি বলো তো? ক, ক মানে ও। মিস অ হবে না চার নাম্বারটা? চার নাম্বার কি যৌগিক স্বরধ্বনি বলো তো? যৌগিক স্বরধ্বনি হচ্ছে যেখানে দুটো স্বরধ্বনি মিলে যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। তো ও হচ্ছে যৌগিক স্বরধ্বনি, কেন? কারণ ও এবং উ এই দুটো মৌলিক স্বরধ্বনি মিলে যুক্ত হয়ে তৈরি হচ্ছে ও। যৌগিক মানে যুক্ত হবে দুটো, বুঝেছো? জি মিস। তাহলে বলো যৌগিক স্বরধ্বনির প্রতীক কোনটা? ও, মিস ও। আচ্ছা যৌগিক স্বরধ্বনি কিন্তু বাংলায় আরো একটা আছে, বলতে পারবে? ওই, এই, ভেরি গুড, ওই। ওই হচ্ছে একটা যৌগিক স্বরধ্বনি, এ এবং ই, ও এবং ই মিলে তৈরি হয়েছে ওই, এটা হলো একটা যৌগিক স্বরধ্বনি, ভেরি গুড। আচ্ছা এরবারে নয়, মৌলিক স্বরধ্বনি কয়টি? সাতটি, ঠিক আছে। দশ,
যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজেই সম্পূর্ণ রূপে উচ্চারিত হয় এবং যাকে আশ্রয় করে অন্য ধ্বনির সৃষ্টি হয় তাকে বলে স্বরধ্বনি। স্বরধ্বনি, স্বরধ্বনি, গুড। শব্দ এর শুদ্ধ উচ্চারণ হলো কোনটি? মিস গ, গ নাম্বারটা গ, গ। জি মিস, জি মিস, সবাই কনফার্ম? জি ম্যাম, জি মিস। আচ্ছা ঠিক আছে, উত্তর 11-এর গ। গ মানে কিন্তু কি? গাঁদা ফুল, সেই গ। পদ্ম যেহেতু মফলা আছে শেষে কি হবে? আনুনাসিক হবে, ময়ের জায়গায়। ওকে এবার দেখো 12, শ্মশান এর শুদ্ধ উচ্চারণ কোনটি? ক, মিস ক হবে, ক। ক মানে কলম, সেটা? জি মিস, নাম ইজ 12-এর ক, শ্মশান। মিস 12-এর ক, আচ্ছা ঠিক আছে, ক নাম্বার, এটাই সঠিক। শ্মশান অর্থাৎ তালব্যশয়ের উপর চন্দ্রবিন্দু, তারপর তালব্যশয় আকার, তারপর নয়ের নিচে হসন্ত, শ্মশান। ঠিক আছে, সবাই মিলাতে পেরেছো? এরপরে 13-এর দিত্ত এর শুদ্ধ উচ্চারণ কোনটি? মিস ক নাম্বার, মিস ক, ক, ক হবে ম্যাম, ক হবে বাবা, ক প্রথমটা। আচ্ছা এরপরে হলো 14, মৌলিক স্বরধ্বনি কোনটি? মিস ক হবে, ক হবে, ক হবে, কোনটা হবে? ক হবে, ক মানে হচ্ছে একদম প্রথমটা, রস্য উ, মৌলিক স্বরধ্বনি হচ্ছে রস্য উ। আমরা যে 7টি মৌলিক স্বরধ্বনি পেয়েছি তার মধ্যে রস্য উ আছে, বাকিগুলো কিন্তু নেই। এর মধ্যে ওই এবং ঔ হলো যৌগিক স্বরধ্বনি, আর দীর্ঘ উ কোনো মৌলিক স্বরধ্বনি নয়। ঠিক আছে, আচ্ছা এরপর 15, ধ্বনি এককের জন্য প্রত্যেক ভাষায় যে প্রতীক চিহ্ন ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? বর্ণ, বর্ণ। শব্দ সবাই বর্ণ, মিস বর্ণ হবে, মিস বর্ণ হবে, বর্ণ হবে, মিস বর্ণ। আচ্ছা আমি তোমাদের একটু টেস্ট করলাম, আসলেই বর্ণ হবে। ধ্বনির এককের জন্য আমরা যেসব প্রতীক বা চিহ্ন ব্যবহার করি তাকে বলা হয় বর্ণ, ধ্বনি লেখার যে প্রতীক সেটাই হচ্ছে বর্ণ। ভেরি গুড, তোমরা পেরেছো সবাই। আচ্ছা এরপরে 16, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? গুড। এরপরে 17, প বর্গীয় ধ্বনিগুলোর উচ্চারণ স্থান অনুযায়ী না ওষ্ঠধ্বনি, ওষ্ঠবর্ণ, ওষ্ঠধ্বনি, ওষ্ঠধ্বনি। একজন বলেছে ওষ্ঠবর্ণ, মিস ওষ্ঠধ্বনি, ওষ্ঠধ্বনি। আচ্ছা এখানে অপশনে ধ্বনি দেওয়া আছে, যেহেতু প বর্গীয় ধ্বনিগুলোর নাম সুতরাং ধ্বনি, আর যদি জিজ্ঞেস করতো বর্ণগুলোর নাম কি তাহলে আমরা ওষ্ঠবর্ণ বলতাম। যাই হোক উচ্চারণ স্থান ঠিক আছে, ওষ্ঠ তোমরা ঠিকই বলেছো, প বর্গীয় ধ্বনিগুলোর উচ্চারণ স্থান অনুযায়ী নাম হলো ওষ্ঠ। আচ্ছা ওষ্ঠ মানে কি বলেছিলাম কিন্তু? ঠোঁট, ঠোঁট, হ্যাঁ ভেরি গুড, ঠোঁট। এই যে প বর্গীয় ধ্বনিগুলো প, ফ, ব, ফ, ম, এই দুটো এই শব্দ এই ধ্বনিগুলো তোমরা উচ্চারণ করো নিজেরা, দেখবে তোমাদের দুই ঠোঁট দিয়ে উচ্চারণ হচ্ছে। করো একটু নিজেরা প্র্যাকটিস করো, বলো প, ফ, ব, ফ, ম, দুইটা ঠোঁট জোড়া লাগছে তারপর উচ্চারণ হচ্ছে। এই জন্য এই যে উচ্চারণ স্থান মানে কোন স্থান থেকে উচ্চারিত হয় সেই উচ্চারণ স্থান অনুযায়ী এই প বর্গের ধ্বনিগুলোর নাম হয়েছে ওষ্ঠবর্ণ, ওষ্ঠধ্বনি। আচ্ছা এরপরে 18, ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপ বা প্রতীককে কি বলে? ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ, হ্যাঁ এটা খুব সোজা। আচ্ছা এরপরে 19, ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে? বর্ণ, বর্ণ, বর্ণ।
বর্ণ রাইট আচ্ছা তারপরে 20 নাম্বার একদম শেষ উচ্চারণ স্থান অনুযায়ী কোনগুলো তালব্য বর্ণ চ ঠ ড ঘ চ ছ ঝ এগুলো হলো তালব্য বর্ণ বাকিগুলো কিন্তু তালব্য বর্ণ না এক একটা এক এক রকম যেমন ক খ গ এগুলো হচ্ছে কণ্ঠ ক খ গ কোথেকে উচ্চারিত হয় কণ্ঠ থেকে তাই এগুলো কণ্ঠ ধ্বনি তারপরে ট ঠ ড এগুলো কোথেকে উচ্চারিত হয় মূর্ধা থেকে মূর্ধন্য বর্ণ হ্যাঁ মূর্ধন্য হ্যাঁ এগুলো মূর্ধন্য বর্ণ বা মূর্ধন্য ধ্বনি এরপরে আছে প ফ ব প ফ ব হচ্ছে ওষ্ঠ ধ্বনি বা ওষ্ঠ বর্ণ তো চ ছ ছ চ ছ ঝ এই তিনটা হলো তালব্য বর্ণ বা তালব্য ধ্বনি কারণ এগুলো তালু থেকে উচ্চারিত হয় আচ্ছা ভেরি গুড তোমরা সবাই পেরেছো এর মধ্যে ফুল মার্কস পেয়েছো কয়জন একটাও ভুল হয় নাই কে আছো এরকম আচ্ছা তাহসিনা তাবাসসুম নওশিন নাওয়াল এই দুজন ফুল মার্কস পেয়েছে মারিয়াম নাবিলা সেও ফুল মার্কস ভেরি গুড আচ্ছা এরপরে একটা ভুল হয়েছে আর বাকিগুলো ঠিক এরা কারা আচ্ছা নূরে জান্নাতুল ফেরদৌস তারপরে লুৎফুর নাহার বর্ষা নূরে পেয়ারি নূরে জান্নাত তারান্নুম ফারজানা ইফা তানজিমা আক্তার তোমাদের একটি করে ভুল হয়েছে মাত্র আচ্ছা একটি নাম্বারও কিন্তু আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বাবা সুতরাং আমাদের যেন একটিও আর ভুল না হয় আমরা সেইভাবে নেক্সট ক্লাসে পড়ব এই যে আরশিয়া মেহজাবিন সেও পেয়েছে ভালো ভালো করেছে সে আচ্ছা তাহলে আগামী ক্লাসের পড়াটা বলি হ্যাঁ আমি একটু বইটা বের করছি জান্নাতুল ফেরদৌস ইয়ানা সেও ভালো অ্যান্সার করতে পেরেছে আচ্ছা ধ্বনি ও বর্ণ আমরা শিখে ফেলেছি এরপরে আমরা সন্ধি সন্ধি করব ঠিক আছে করব মানে প্র্যাকটিস করব আমাদের নেক্সট ক্লাসের যে পড়া যেখান থেকে আমরা ক্লাস ওয়ার্ক করব সেই চ্যাপ্টারের নাম হলো সন্ধি তাহলে আগামী ক্লাসে কি পড়া থাকলো সন্ধি 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 ভেরি গুড তাহলে তোমরা সবাই ভালোভাবে পড়াটা শিখে এসো এখন আমরা ক্লাসের ক্লাস ওয়ার্ক শেষ করলাম এখন আমরা অ্যাটেন্ডেন্স নিব সবাই চলে এসো অ্যাটেন্ডেন্স দাও আচ্ছা সবার কি দেয়া হয়েছে অ্যাটেন্ডেন্স বাকি আছো কেউ জি মিস বাকি আছো দিয়ে দাও
আচ্ছা সবার শেষ হয়ে গেছে মনে হচ্ছে। তো মেয়েরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার আমরা সবাই দেখা করবো, একসাথে ক্লাস করব। তো আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ টিচার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।